2 নম্বর জাতীয় সড়কে উদ্ধার হলো নীলগাই। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরের গোদা এলাকায়। জাতীয় সড়কের ধারে আহত অবস্থায় নীলগাইটিকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে শুশ্রূষা করেন। ঘটনাস্থলে আসেন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। তারা উদ্যোগ নিয়ে বনদপ্তরে খবর দেয়। বর্ধমানে বনদপ্তরের আধিকারিকরা এসে নীলগাইটিকে উদ্ধার করে রমনা বাগান অভয়ারণ্যে নিয়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গাড়ি থেকে পড়ে গিয়ে নীলগাইটি আহত হয়েছে। নীলগাইটিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত করে দেখার জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন বনদপ্তরের আধিকারিকরা। অনেক সময় সুন্দরবনে চাষের জন্য নীলগাই নিয়ে যাওয়া হয়, এক্ষেত্রেও তেমনটি হচ্ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এটা সম্ভবত আজকে এটা পাচার হচ্ছিল, সেখান থেকে বোধহয় জাম করে পড়ে গেছে লরিতে বা যেভাবে পাচার হচ্ছিল, কারণ এখানে তো এটা পাওয়া যাবে না। পড়ে গিয়ে ওর কোমরে বা শরীরে সিরিয়াসলি ইনজিওর্ড হয়েছে। এটা এখন রমনা বাগান ফরেস্টে নিয়ে গেছে জু অথরিটির কাছে, ওখানে এটা ট্রিটমেন্ট হবে, ট্রিটমেন্ট হয়ে তারপরে দেখা যাক তাদের কি পদক্ষেপ হয়। গোপনে নীলগাইটিকে পাচার করা হচ্ছিল বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। তারা বলেন নীলগাইটি দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না, কোমরে ও পায়ে চোট ছিল। তাদের দাবি ট্রাকে করে পাচার করার সময় গাড়ি থেকে পড়ে গিয়েছিল নীলগাইটি। রাত্রি বেলা কি একটা ফুলে গিয়ে গেছে, এটা বর্ধমান থানার পুলিশ উদ্ধার করে বন বিভাগের জমা দিয়ে গেল এবং এটা আমরা বর্ধমান জুলজিক্যাল পার্কের তরফ থেকে এটা আমরা গ্রহণ করলাম এবং এটাকে সঠিক চিকিৎসা হবে, চিকিৎসা করার পর এটাকে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করা। বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন এ রাজ্যে নীলগাই দেখতে পাওয়া যায় না। বিহার ও উত্তরপ্রদেশে এই ধরনের নীলগাই দেখা যায়, সেখান থেকেই নীলগাই অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল বলেই মনে করা হচ্ছে। এবারে হয়তো গাড়িতে যাচ্ছিল বা কেউ হয়তো নিয়ে যাচ্ছিল, হয়তো পড়ে গেছে, সেখান থেকে হয়তো গাড়ি এটাকে তুলে উদ্ধার করা, এবার ফরেস্টে পাঠানো হবে।